আমার এই খোৱাংস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে আমি সোণালী জয়ন্তী এবছর জোড়া কার্যসূচীরে বিগত 2023 চনের 12 নভেম্বর পর আরম্ভ করে পর্যায়ক্রমে মাঝে 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 আমি কিছু সরু সরু কার্যসূচী লই আজি প্রায় সামরণি অনুষ্ঠানে আমি আহি পাইছোহি। যাকালি আমার এই কালী মন্দিরের ধার্মিক অনুষ্ঠানের এটা পানি তোলা কার্যসূচী এলাকার বাঙালি ভাষা যে জল ভরা কার্যসূচী বলে কয় সেটা কালি আবেলি সম্পন্ন করা হল। আর সেটা করতে এই সমাজখনের কালী মন্দিরের যখন অনুগামী সেই অনুগামী সকলের যখন মহিলা মহিলা সকলের জড়িয়ে এটি শোভাযাত্রা করা হয়েছিল। আর এই শোভাযাত্রা আমার খোৱাংর যর্মমন্দির আছে বিভিন্ন ধর্মমন্দির আছে সেই ধর্মমন্দির আটাই কেজন ধর্মমন্দিরের পানি তুলি সেই পানি সংগ্রহ করে আনি সংরক্ষণ করে থাকা আছে। আর সেই পানিরে আজি অল্প কিছু সময়ের পাছত কালী গোসানীক স্নান করবা হব। আর স্নান করার লগে লগে আজির যে কালী পূজা সেই কালী পূজা পার্বণ আজি আরম্ভ হব। আর এইখানে করার আগ মুহূর্তত পুয়ার ভাগত আজির দিনটির কার্যসূচী এটা রক্তচন্দন রঙা চন্দনের জড়িয়ে মূল্যবান এটি রঙা চন্দনের জড়িয়ে চন্দন রোপণ করে আর সেই রোপণ করার জড়িয়ে আমার শুভারম্ভ করা হল। আর এই রঙা চন্দন জোপার যেগী ব্যক্তিয়ে আমাক আগবহালে তখন শ্রীযুত দীপক বরা এগারী প্রকৃতিবিদ ডিব্রুগড় ঘর তখেতর আর সেই গছপুলি আমার উপহার স্বরূপে দিলে সোণালী জয়ন্তী অনুষ্ঠানল। আর সেই গছপুলিটি রোপণও করে এই অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করলে। আর এই অনুষ্ঠান আমার অহা 3 তারিখরলৈকে অর্থাৎ নভেম্বর 3 তারিখে সামরণি পড়ব। সামরণি অনুষ্ঠান দিনাখনে কি বলে কয় মুক্তি সভা হব। মুক্তি হবার পাছতেই আমার এই কার্যসূচী সমাপ্ত হব। এই কালী মন্দিরের অহা দিনকটার যে কার্যসূচী সেইখিন করবলে বাকি আছে। এইখিন রাইজর পূর্ণ সহযোগিতা পরামর্শ আর সহযোগিতা কামনা করে আমি আজি এই উদযাপন সমিতির ফল আহ্বান জানাইছো। ধন্যবাদ। জুবিন গার্গর গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায় তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।